হ্যালো গাইস, ওয়েলকাম টু মা কালী ডেকোডার্স অ্যান্ড লাইট। তো চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কাজের চাপের জন্য আমি তো ভিডিও দিতে পারি না আপনাদেরকে, সবসময় বলি কথাটা। তো কাজের চাপ সত্যিই চলছে। তো ইউটিউব থেকে প্রচণ্ড পরিমাণে অর্ডার আসছে, এবং থ্যাংকস ইউটিউব এবং আপনাদেরকে ভিউয়ার্স থেকে, এবং মাল যে সরাসরি পৌঁছে যাচ্ছে। ভিউয়ার্সরাও যারা নিচ্ছেন তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা জানতে পারবেন। তো প্রচুর জায়গায় মাল যাচ্ছে, স্টার রেডি হচ্ছে, এখন গোটা ফ্রেম দেখতে পাচ্ছেন, স্টারগুলো রেডি করছি। আমি স্টারের জন্য ভিডিওটা করলাম, যে আমার কোনো স্টারের ভিডিও করা নেই। তো স্টারটা আমি কালার কম্বিনেশন দিয়েছি, দেখুন হলুদ এবং সবুজ। আমি এক আর একটা স্টার করবো যেটা হচ্ছে বড়ো এর থেকে, এবং টিপিল থাকবে, তিনটে থাকবে, এবং রানিং করবো এরকম এরকম হবে। তো এটা এক কালার করবো, কারণ হচ্ছে হলুদটা যদি এক কালার করি, এবং হলুদ লাইটটা এত ব্রাইট আপনারা কল্পনা করতে পারবেন না। আমি তো ওয়ার্ম লাইটের থেকে, ওয়ার্ম হোয়াইট যেটা, তার থেকে কিন্তু হলুদের লাইটটা অনেক বেটার এবং মানে মিষ্টি যেটা বলতে গেলে। তো সেক্ষেত্রে আমি হলুদটাই ইউজ করবো, মাল্টি কালার, মানে হলুদটাই পরপর তিনটে খাঁজি ইউজ করবো। কারণ রানিং যখন করবেন, এক কালার যদি চেঞ্জ হয় খুব সুন্দর দেখতে লাগবে। কারণ লাভটা আমি একবার করেছিলাম, দেখলাম তো কেমন লাগছে। অবশ্যই স্টারগুলো কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের স্টার আপনারা খুবই সরাসরি আমার সঙ্গে ফ্রেম পেয়ে যেতে পারেন, এবং ফিটিং পেয়ে যেতে পারেন, সবই পেয়ে যেতে পারেন আপনাদের জন্য আমার ভিডিওটা করা। আরও তো কিছুই না, আপনারা এটার ফ্রেমটা ডবল পাবেন, টিফিল পাবেন, যেরকম বলবেন সেরকমই পেয়ে যাবেন। তো এটা ডবল নিয়েছি, ডবলই আছে মূলত, এখন বাজারে ডবলটাই চলছে। তো দেখতেই পাচ্ছেন, এর থেকে একটু বড়ো সাইজ করলে, টিফিলটা করলে ভালো লাগবে, এর থেকে একটু বড়ো সাইজ। এইটা আপনার সাইজ আছে, আমি বলেছি সাইজটা কত আছে। এইটা আপনার সাইজ আছে হচ্ছে 20 ইঞ্চি। 20 ইঞ্চি মানে প্রায় হচ্ছে আপনার 1.5 ফিট, 1.5 ফিটের মতো আপনার সাইজ আছে। এটা 20 ইঞ্চি সাইজ আছে, এটা এগুলো 20 ইঞ্চি। আর একটা আমি সাইজ করেছি, সেটা হচ্ছে 30 ইঞ্চি, আরও বেটার মাল। এবং এগুলোর জন্য আপনি গাছে, যে কোনো বিয়েবাড়ির লনে এবং গাছে যে কোনো জায়গায় আপনারা ঝুলে যেতে পারেন। এবং এখান থেকে আমি রানিং মেশিন বসিয়ে দেবো, দুটো তার বার করে দেবো, এখানে রানিং মেশিনটা বসবে, এখানে দুটো তার বার করে দেবো, ব্যাস ফুল ফিটিং কাজ, এখন কোনো চিন্তা নেই। কাজের কোনো মানে দেখতেই পাচ্ছেন ল্যাম্পগুলা ফিনিশিংটা পরপর, মানে তার এদিকে কোনো নেই বলতে গেলেই চলে, যতটা সম্ভব করা গেছে আমরা করেছি। এবং কালার কম্বিনেশন দিক থেকেও আমরা মানে বেটারটা চয়েস করি, যেটা কালার কম্বিনেশন বেস্ট হয়। তো এইটাই এখন আপাতত কাজটা করছি, কাজ কমপ্লিট হলে আবার একটা ভিডিও আসবে। ভালো হলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে অনেকের কাছেই, এবং যাদের নেই তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে বিভিন্ন ধরনের এই ধরনের লাইটের জন্য। মাখালি ডেকোরেশন লাইট ফেসবুক পেজও আছে আমাদের, আপনারা যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় মাল ডেলিভারি করা হবে।